শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি, আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এখন সকাল 8টা বাজে, আমি 8টা থেকে ব্লগটা শুরু করলাম। অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করে তারপরে ভিডিওটা আপলোড করলাম, পোস্ট করলাম, এইসব কাজগুলো করে এখনও কিছু সংসারে কাজে হাত দিইনি। আজকে আবার কাজের মেয়েটা আসবে না, আজ থেকে দুদিন, আজ কাল আসবে না, বিপত্তার রয়েছে সেই জন্য আসবে না। কত কাজ পড়ে আছে আমার, ভাবছি আগে বিছানাগুলো বাগিয়ে নিই, তারপরে হচ্ছে জলটা ভরে নেবো, তারপরে ঘরগুলো ঝাড় দেবো, বাসন ধোবো, কাচবো, ঘর মুছবো, এইসব কাজগুলো করবো আর কি। পরপর কাজ আছে। সকাল থেকে সেই রোদ বেরিয়েছে, রোদও যেরকম গরমও সেরকম, প্রচুর রোদ বেরিয়েছে সকাল থেকে। এখন 8টা বাজছে, মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে, আর গরম প্রচণ্ড, খুব গরম। বাবা এই ঘুম থেকে বললো, তাকে চা করে দিয়ে আসলাম। এখন আমি এই ছানাগুলো বাগিয়ে তারপরে পরে আসছি, চলো তোমাদেরকে বাইরেটা দেখাই কী রোদ। এই দেখো এখনই কী রোদ, এখন অনেক দেরি। ঠিক আছে চলো পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, রান্নাবান্না প্রায় শেষের দিকে, রান্না হয়ে গেছে, শুধু রুটির তরকারিটা হচ্ছে। রাত্রেবেলা রুটি করবো সেই জন্য ঘুগনি করে রাখছি, সেটা হচ্ছে তরকারিটা হচ্ছে, তাহলেই হয়ে যায়। দিয়ে আমি গ্যাস ট্যাস মুছে বাসন ধুতে হবে আজকে, কেননা রান্নার বাসনগুলো সব ধুতে হবে, কাজের মেয়েটা আসবে না, সেই জন্য রান্নার বাসনগুলো ধুয়ে কড়াই টড়াই মেজে তারপরে চান করে ঠাকুর পুজো করবো। প্রচণ্ড গরম, গরমে যেমন শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, এত গরম, ঘাম হচ্ছে প্রচুর, মুছে মুছে আর পাচ্ছি না ঘাম, এত এক ঘাম হচ্ছে যে কী বলবো আর কি। আর মেঘলা মেঘলাও করে আছে, আবার কখনো খুব রোদ দিয়ে দিচ্ছে, এত রোদ বেরোচ্ছে মানে কী বলবো, নামা যাচ্ছে না বাইরে, এমন অবস্থা। আর হচ্ছে তোমাদের সাথে কিছু কাজ বাজ শেয়ার করা হচ্ছে না, আসলে ফোন ধরার মতন কেউ নেই আমার, যে ফোনটা ধরে দিবে আমি কাজগুলো দেখাবো, সেটা হচ্ছে না, সে জন্য কাজ ফাজ কিছু দেখাতে পারি না তোমাদেরকে। নাহলে কত সংসারের কত কাজ, সকাল থেকে কাজ করে করে পারি না, কাজ করে শেষ করা যায় না, এমন অবস্থা এই আর কি। চলো রান্নাগুলো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে আমি এটা নামিয়ে নেবো, ঘুগনিটা হয়ে গেছে নামিয়ে নেবো। চলো হাঁড়িটাই ভাত, এটাই আছে লাউ বড়ির তরকারি, শুকনো শুকনো করে করেছি। এটাই আছে একটু মাছের তেল ভাজা করে রেখেছি, আর এটাই আছে মাছের ঝোল, মাছের ঝোল করেছি পাতলা করে, আর কিছু করিনি। এই লাউ বড়ির তরকারি আর মাছের ঝোল, গরমে বেশি কিছু কেউ খেতেও চায় না যে রান্না করব। উচ্ছে ছিল, পটল ছিল, ভালো থাক, উচ্ছে আছে, তারপরে পটল আছে, সেগুলো ভাজা করলে হতো, কিন্তু ভাজাভুজি করলে কেউ খেতে চায় না, সেই জন্য ভাবলাম থাক করলাটা কালকে করব, আজকে আর করব না। সেই জন্য এই সিম্পল রান্না করেছি, সিম্পল রান্নাই ভালো, আর যা গরম আর কী বলবো। আমার ছেলে তো হচ্ছে মাছ খেতে চায় না, জোর করে করে মাছ খাওয়ায় সে, তেমন একটা মাছ খেতে ভালোবাসে না, আর কিন্তু মাছটা তো খেতে হবে, সেই জন্য জোর করে মাছ খায়। আবার মাছের ঝোল করেছি আজকে, তো সে রেগে যাবে, ডাল করিনি যেহেতু, রোজ কি ডাল ভাল লাগে, রোজ রোজই তো ডাল হয় আমাদের, সেই জন্য ভালো একটু মাছের ঝোল করি, সেই জন্য মাছের ঝোল করেছি, মাছের ঝোলটা ভালোই লাগে খেতে আমার এই আর কি। চলো ঘুগনিটা হচ্ছে একবার দেখিয়ে দিই, যে ঘুগনিটা হচ্ছে আর একটু হবে, ঝোল ঝোল রয়েছে, একটু হয়ে যাক তারপরে নামিয়ে নেবো, নামিয়ে গ্যাস মুছব, পরে আসছি। চলো চান টান করে চলে এসেছি, চান টান করেছি, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। খুব গরম একবারে, এই মেঘ ধরেছিল, আবার রোদ বেরিয়ে গেছে,
চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই সবেমাত্র দিয়ে গেলাম পুজো, ফুলের শেষ নেই, এত ফুল, ঠাকুরকে দেখো কত ফুল দিয়ে পুজো দিয়েছি, কত ফুল, আসন ভরে গেছে একবারে। হলুদটা খুব সুন্দর দেখাচ্ছে, কলকে ফুলগুলো, জবাও এখন অনেক করে জবা ফুটছে। এখন একটু বসবো ফ্যান চালিয়ে, তারপরে ছেলেটা স্কুল থেকে আসলে তারপরে ভাত খাবো, চলো পরে আসছি। অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা, খাওয়া দাওয়া করে তারপরে বাসন ধুলাম, ছেলে স্কুল থেকে আসলো, সেই ছেলে স্কুল ড্রেসগুলো সব কাচলাম, কেচে ধুয়ে মিলে দিয়ে তারপরে শুতে গিয়েছিলাম, শুয়েছিলাম, ঘুমোইনি আজকে, গরম লাগছে প্রচণ্ড, বৃষ্টি হয়েছে আজকে একবার, তাও কি গরম, আর রোদও বেরিয়েছে ভালোই, এখনও এ 5টা বেজে গেছে এখনও কি রোদ, এই আর কি। তা বাইরে উঠে আসলাম, ভাবলাম যে চলে যায়, আর শুয়ে থাকতে ভালো লাগছে না, ঘুম না ধরলে কি আর শুয়ে থাকা যায়, দিয়ে চলে এলাম। আর আজকে তো জামা কাপড় তোলার ব্যাপার নেই, একবার সকালবেলা কেচে দিয়েছিলাম, সেগুলো শুকনো হয়ে গেলো, শুতে যাওয়ার আগে সব তুলে ভাঁজ করে রেখে তারপর শুয়েছিল, আর বাসনও সঙ্গে সঙ্গে ধুয়ে বাসন গুছিয়ে রেখে দিয়েছি, শুধু যে চা করবো আর আটা মাখা আছে, আজকে ভাবছি একটু পরোটা বানাবো, রোজই তো রুটি খাওয়া হয়, ভালো আজকে পরোটা করি, বাবাকে জিজ্ঞেস করবো কী খায়, যদি বলে পরোটা খাবো তাহলে খাবে, আর না হলে ডালিয়া করে দেবো, ঘুগনি করা আছে, আর হচ্ছে পরোটাগুলো করে নেবো একটু পরে করবো, এই তো 5টা বাজছে পরে করবো, এখন একটু বসি, ভাবছি বাগানটা দিয়ে ঘুরে আসি, সবসময় ঘরের ভিতরেই তো আছে, কোথাও তো আর যাই না, একটু ঘুরে আসলে ভালো লাগবে এই আর কি। বর্ষাকাল বলে কেউ বলবে, বর্ষা কোনো ইয়ে নেই, বৃষ্টি তখন কদিন যা হলো একটু একটু করে, তারপরে আর কিছুই নেই, যেইকে সেই, যেই গরমকে সেই গরম। ভিডিওগুলো সবাই দেখছো, খুব ভালো লাগছে, আরও বেশি বেশি করে দেখো, লাইক করো, খুব ভালো হবে এই আর কি। আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আসলে কাজটা হচ্ছে দেখাবো, আমার ফোন ধরার মতন আমি ফোনটা না ধরে দিলে আমি কাজগুলো দেখাবো কী করে, কত কাজ থাকে সকাল থেকে রাত অবধি, মেয়েদের কত কাজ, ঘর সংসারে কম কাজ থাকে, রান্না বান্না খাওয়া দাওয়া, তা রান্নার জোগাড় এই আর কি, ঘর গুছানো, এইসব কত কাজ থাকে, কাজ করে শেষ করা যায় না এমন অবস্থা। ঠিক আছে চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, কালকে ব্লগটা শেষ করা হয়নি, কাল সেই জন্য হচ্ছে তোমার সকালেই আসলাম, সকালে এখনও কিছু কাজ হয়নি, এই ছেলেকে স্কুলে পাঠালাম, পাঠিয়ে দুটো ঘরের বিছানাটা বাগিয়ে, আর আমি একটু বসলাম, খুব গরম লেগে গেছে, এত গরম সকাল থেকে প্রচণ্ড গরম, আর জল টলগুলো সব ভরে নেবো এবার, তারপরে কাজের মেয়েটা তো আজকেও আসবে না, কী সমস্যা, সব কাজ পড়ে আছে, বাসন টাসন গুলো ধুবো, এইসব কাজগুলো করবো, তো আমি এখন ভিডিওটা শেষ করে এডিট করে পোস্ট করবো, তারপরে অন্য কাজ করবো। চলো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময় ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।